এই 40তম প্রতিষ্ঠা দিবসে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির উদ্যোগে উদয়পুরে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এ সময়ে হাসপাতালগুলির মধ্যে রক্তের সাংঘাতিকভাবে সংকট, এই সংকট মোকাবিলায় আমরা অতীতেও আমাদের সংগঠন সামনের সারিতে দাঁড়িয়ে আমরা ভূমিকা নিয়েছি। এই সময়ের মধ্যে দাঁড়িয়েও আমরা আমাদের যুবদের কাছে আমরা আপিল করেছি যে প্রতিষ্ঠা দিবসে যাতে মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসে, সেই ডাকে আমাদের অসংখ্য যুবক আজকে এখানে এসেছেন, রক্তদান শিবিরে আজকে অংশগ্রহণ করেছেন, রক্তদান করেছেন। এ সময় আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে একটা বাতাবরণ চলছে, মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যুবরা যে সাহসিকতার ভূমিকা দিয়েছে, যেভাবে আজকে এখানে এসে রক্তদান করেছে, আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। একদিকে আমরা সামাজিক কাজগুলি, আমরা সামাজিক দায়বদ্ধতা আমাদের কাজগুলি আমরা করব, অন্যদিকে যে রাজনৈতিক কাজগুলি আছে, যে সমাজ পরিবর্তনের লড়াই, কাজের দাবি, শিক্ষার দাবি, এই দাবিতে আমাদের লড়াই চলবে, গণতন্ত্রের অধিক রক্ষার জন্য আমাদের লড়াই চলতে থাকবে।